জয় নিতাই, জয় গৌর, জয় জয় শ্রী রাধে শ্যাম। আশা করছি নিতাইচাঁদের কৃপায় এবং করুণায় তোমরা সকলেই খুব ভালো আছো এবং ভজনে আছো। তোমাদের সকলকেই আমি নিতাই দরবারে স্বাগত জানাচ্ছি, আমাদের আজকের আলোচনায় স্বাগত জানাচ্ছি। একজন ভক্ত আমার ভিডিওতে কমেন্ট করে আমাকে আমার কাছে জানতে চেয়েছিলেন বৈষ্ণব অপরাধ সম্পর্কে। তাই আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু হলো বৈষ্ণব অপরাধ। দেখো, আমাদের আচার্যরা আমাদের ভক্তিক্রম বিকাশের অন্তরায় হিসাবে বেশ কিছু অপরাধের কথা আলোচনা করেছেন, যে অপরাধগুলি সংঘটিত হলে আমরা ভক্তি পথের রাজ্যে, ভক্তি রাজ্যে, ভক্তি পথে এগিয়ে যেতে আমাদের কিন্তু অসুবিধে হয়। এই সমস্ত অপরাধের মধ্যে তারা মূলত বলেছেন 32 প্রকার সেবা অপরাধ আর 10 রকম নামাপরাধের মধ্যে। 32 প্রকার সেবা অপরাধ আর 10 রকম নামাপরাধকে তারা প্রধান বলেছেন। এর মধ্যে এই 32 প্রকার সেবা অপরাধের থেকেও বেশি অপরাধ হচ্ছে 10 রকম নাম অপরাধ। এই 10 রকম নাম অপরাধের মধ্যেও প্রধান হচ্ছে বৈষ্ণব অপরাধ। অন্য সমস্ত অপরাধগুলো যদি ভক্তি লতাকে, অর্থাৎ ভক্তিকে যদি আমি একটি গাছ বা লতার সঙ্গে তুলনা করি, তাহলে একথা বলা যায় যে অন্যান্য অপরাধগুলো এই ভক্তি লতার যদি ডাল পাতা ভাঙে, তাহলে বলবো যে বৈষ্ণব অপরাধ হলো এমন একটি অপরাধ যা ভক্তি লতাকে সম্পূর্ণরূপেই মূল থেকে উৎপাটিত করতে পারে। অন্যান্য অপরাধের ক্ষেত্রে যেমন ভক্তিলতা শুকিয়ে গেলেও বেঁচে থাকে এবং খুব ধীরে ধীরে অগ্রসর হওয়া যায়, কিন্তু বৈষ্ণব অপরাধ ঘটলে ভক্তিলতার বেঁচে থাকার কোনো সম্ভাবনা নেই। বৈষ্ণব অপরাধ যদি কোনো কারণে আমাদের দ্বারা সংঘটিত হয়, তাহলে কিন্তু ভক্তিপথে এগিয়ে যাওয়া কোনোভাবেই সম্ভব হবে না। যতই ভজন করো না কেন, ভক্তিপথে এক বিন্দু এগোনোও কিন্তু বৈষ্ণব অপরাধ সংঘটিত হলে সম্ভব নয়। তাই মহাপ্রভু বারবার করেই কিন্তু আমাদেরকে বৈষ্ণব অপরাধ সম্পর্কে সচেতন করে দিয়েছেন। শ্রী শ্রী চরিতামৃত গ্রন্থে কিন্তু আমরা এই বৈষ্ণব অপরাধের কথা বারবার পাই। চৈতন্য ভাগবত গ্রন্থেও কিন্তু পাই। নরোত্তম দাস ঠাকুর তার প্রেম ভক্তি চন্দ্রিকাতেও কিন্তু বৈষ্ণব অপরাধ নিয়ে আমাদেরকে সাবধান করে দিয়েছেন। এই সব গ্রন্থই শুধু নয়, বিভিন্ন রকম যে পুরাণগুলো আছে, যেমন স্কন্দ পুরাণ ইত্যাদি, এই সব পুরাণেও কিন্তু আমাদের এই ভক্তি পথে অগ্রসর হতে বৈষ্ণব অপরাধ যে কত ক্ষতিকারক সে বিষয়ে সাবধান করে দেয়া আছে। এখন প্রশ্ন হচ্ছে যে বৈষ্ণব অপরাধ কি কি ভাবে সাধারণত সংঘটিত হতে পারে। দেখো, যদি কোনো বৈষ্ণবের নিন্দা করা হয়, যদি কোনো বৈষ্ণবকে প্রহার করা হয়, তাকে অপমান করা হয়, তার বৈষ্ণবের প্রতি ক্রোধ প্রকাশ করা হয়, তাকে অনাদর করা হয়, বৈষ্ণবের আগমনে বা দর্শনে যদি আমরা আনন্দিত না হই, কোনো বৈষ্ণবের দর্শন হলে যদি তাকে প্রণাম বন্দনাদি না করি, তাহলে কিন্তু আমাদের বৈষ্ণব অপরাধ সংঘটিত হবে। এখন তাহলে একটা জিনিস আমাদের মনে হয় যে বৈষ্ণব কে? শ্রীমদ্ ভাগবত বলছেন যে যিনি কৃষ্ণ ভক্তি পরায়ণ এবং যার মুখে কৃষ্ণ নাম এবং কৃষ্ণ কথা আছে, তিনি কিন্তু বৈষ্ণব। আর বৈষ্ণব চিনতে পারা যথেষ্ট কঠিন, তাই যিনি কৃষ্ণ কথা বলেন, যিনি কৃষ্ণ নাম করেন, তাকেই কিন্তু আমরা বৈষ্ণব জ্ঞানে শ্রদ্ধা করব। এবং আমরা লক্ষ্য রাখবো যে কোনোভাবেই যেন সেই বৈষ্ণবের প্রতি কোনো রকম অসম্মানজনক আচরণ আমরা না করি। দেখো, বৈষ্ণবের নিন্দা শুধু যে মুখে নিন্দা করলেই নিন্দা করা হবে তা কিন্তু নয়, শুধু মুখে আমি নিন্দা করছি তবেই আমার অপরাধ হবে এমনটাও কিন্তু নয়।
ধরো তোমার কাছে কোনো একজন ব্যক্তি এসেছেন, সেই ব্যক্তি এসে কোনো বৈষ্ণবের নিন্দা করছেন তোমার কাছে বসে। তুমি হয়তো শুধুমাত্র হ্যাঁ আচ্ছা তাই এই শব্দগুলোর দ্বারা তার বক্তব্যকে সমর্থন করেছ, তাহলেও কিন্তু তুমি সম্পূর্ণ বৈষ্ণব নিন্দার ফল ভোগ করবে। এটা কিরকম ব্যাপার? ধরো তুমি একটা অ্যাপ্লিকেশন লিখেছ, এবার তুমি হয়তো অ্যাপ্লিকেশনটা লেখনি, লিখেছে অন্য কেউ, তুমি শুধু তার তলায় সইটা করেছো, তোমার নামটা সই করেছো। তাহলে যেমন ধরা হবে কি যে ওই অ্যাপ্লিকেশনের বক্তব্য সম্পূর্ণরূপেই তোমার, তাই ধরা হবে। তো ঠিক তেমনভাবেই হয়তো তুমি নিজে মুখে কোনো বৈষ্ণবের নিন্দা করনি, কিন্তু তোমার সামনে বসে, তোমার কাছে বসে অপর কোনো ব্যক্তি কোনো বৈষ্ণবের নিন্দা করেছে, তুমি কোনো অঙ্গভঙ্গির দ্বারা, যেমন ধরো তুমি হয়তো মাথা নাড়িয়ে তার বক্তব্যকে সমর্থন করছো, তাহলেও কিন্তু তুমি সম্পূর্ণরূপে বৈষ্ণব নিন্দার ফল ভোগ করবে। তাই জন্য আমাদের কিন্তু খুব সাবধান হতে হবে, কোনোভাবেই কিন্তু আমরা বৈষ্ণব অপরাধ করতে পারবো না। এবার ধরো অনেক সময় কি হয়, অনেক সময় আমরা দেখি যে হয়তো অনেক বৈষ্ণবের আচরণে আমরা দেখি যে যথার্থ শাস্ত্রসম্মত আচরণ হয়তো তারা করছেন না, সেক্ষেত্রে কি করব? সেক্ষেত্রেও কিন্তু সেই আচরণ তারা শাস্ত্রসম্মত করুন বা না করুন, আমি কিন্তু তাকে যথার্থ বৈষ্ণবের মর্যাদাই দেব, যথার্থ বৈষ্ণব জ্ঞানেই কিন্তু তাকে আমার সম্মান করতে হবে, তা না হলে কিন্তু আমি অপরাধীর ভাগী হব। যেমন এর উদাহরণ কিন্তু আমরা শাস্ত্রে পাই, মারীচ মুনির 6 পুত্র ছিলেন, সেই 6 পুত্র পিতামহ ব্রহ্মাকে নিয়ে হাসাহাসি করেছিলেন, কখন? যখন দেখেছিলেন যে পিতামহ ব্রহ্মা তার নিজের মেয়ের প্রতি কামাবেশে তার পেছনে ধাবিত হচ্ছেন। এই আচরণ দেখে মারীচ মুনির 6 পুত্র কিন্তু হাসাহাসি করেছিল, যার ফলস্বরূপ তাদেরকে কংসের কারাগারে দেবকীর উদরে জন্মগ্রহণ করতে হয়েছিল এবং কংসের হাতে তাদের নিহত হতে হয়েছিল। তাহলেই বুঝতে পারছো যে বৈষ্ণব নিন্দা কত পরিমাণে শক্তিশালী। তাই আমাদের সবসময় কিন্তু সচেতন থাকতে হবে, আচরণ কোনো বৈষ্ণবের আচরণ স্বাস্থ্যসম্মত হোক বা না হোক, আমরা কিন্তু কোনোভাবেই তার কোনো নিন্দা করতে পারবো না, বরং আমাদেরকে ভাবতে হবে যে এটাও সেই বৈষ্ণবের কোনো লীলা। শ্রীমদ্ ভাগবত বলছেন এবং গীতাতেও আমরা পাই যে অতি দুরাচারী ব্যক্তিও যদি অনন্যভাবে কৃষ্ণ ভজন করেন তবে কিন্তু তিনি সাধু পদপাচ্য। গীতায় শ্রী ভগবান নিজের মুখে বলছেন যে অতি দুরাচারী ব্যক্তি, অসৎ উপায় অবলম্বনকারী ব্যক্তিও যদি নিরন্তর কৃষ্ণ নাম করে, নিরন্তর কৃষ্ণ ভজন করে, তাহলে কিন্তু তিনি যথার্থ সাধু পদবাচ্য। তাই তাকেও কিন্তু পূর্ণ সাধুর মতোই মর্যাদা দিতে হবে, তাকেও কিন্তু আমরা কোনোভাবেই হেলাফেলা করতে পারবো না, তার প্রতি আচরণে যদি এতটুকুও আমাদের অসৎ আচরণ প্রকাশ পায়, যদি এতটুকু অমর্যাদা প্রকাশ পায়, তাহলে কিন্তু তা আমাদের জন্য অত্যন্ত ক্ষতিকারক হবে, আমরা কিন্তু বৈষ্ণব অপরাধে পড়ে যাব। তাই আমরা কখনোই কোনো বৈষ্ণবের আচরণের নিন্দা করব না, তাদেরকে অপমান করার তো কোনো প্রশ্নই নেই, এবং আমরা চেষ্টা করব যে আমরা যেন কখনোই কারো আচরণে, দেখো শাস্ত্র এমনিতেই বলছে যে কারোরই নিন্দে সমালোচনা করা উচিত নয়, কারোর আচরণকেই আমরা জাজ করব না, যে সে ভালো করছে না খারাপ করছে আমরা কখনোই জাজ করব না, আমরা কখনোই দেখতে যাব না যে বৈষ্ণবদের মধ্যে হয়তো কোনো মঠ মন্দিরেও যদি কোনো আমরা আমাদের যদি চোখেও পড়ে যে হ্যাঁ সেখানে হয়তো দলাদলি হচ্ছে নিজেদের মধ্যে, তবুও কিন্তু আমরা মনে মনেও তাদের প্রতি অশ্রদ্ধা প্রকাশ করব না, বরং আমরা এটা জানব যে এও কিন্তু বৈষ্ণবের এক লীলা,
এবং এ কিন্তু বহিরঙ্গের লীলা মাত্র। হয়তো আমাদেরকে সংসারের রূপ দেখানোর জন্যই, সংসার যে কত বিষময় তাই দেখানোর জন্যই তারা এই লীলা সংগঠিত করছেন। কেউ যদি আমাদের সামনে কোনো বৈষ্ণবের নিন্দা করেন, আমরা সেখান থেকে কাজের নাম করে অন্য জায়গায় উঠে যাব। কারণ কি, হয়তো যে বৈষ্ণব সম্পর্কে নিন্দে করা হচ্ছে তাকে হয়তো তুমি চেনো না, তার সঙ্গে তোমার মোটেই পরিচয় নেই, কিন্তু এই নিন্দে সমালোচনা শুনলে কিন্তু তার প্রতি তোমার মনে একটা অশ্রদ্ধার ভাব আসবে। তাহলেই কিন্তু তুমি অপরাধের ভাগী হয়ে যাবে, তোমার কিন্তু ভক্তিপথে চলা কোনোভাবেই আর সম্ভব হবে না। এবার দেখো আরেকটা কথা বলি, অনেকে হয়তো ভাবেন যে গৃহস্থ বৈষ্ণব বড় নাকি বাবাজি বৈষ্ণব বড়, এই ধরনের তুলনা করাও কিন্তু অত্যন্ত নিন্দনীয়। কারণ বৈষ্ণব বৈষ্ণবই, বৈষ্ণব গৃহস্থই হন আর বাবাজি হন, এতে কিন্তু কোনো পার্থক্য নেই। কারণ বৈষ্ণব হচ্ছেন তিনি যিনি অনন্যভাবে কৃষ্ণ শরণাগত, আর কৃষ্ণ শরণাগত হয়ে তিনি জঙ্গলেই থাকেন সাধু হয়ে, অথবা তিনি বাড়িতেই থাকেন গৃহস্থ হয়ে, তাতে কিন্তু কোনো কিছুই পার্থক্য হয় না। যিনি অনন্য কৃষ্ণ শরণাগত তিনি বাড়িতে থাকলেও সাধু, আবার জঙ্গলে থাকলেও সাধু। এবারে যদি কেউ মনে করেন যে হয়তো কোনো বাবাজি বৈষ্ণব ভাবছেন যে আমি বাবাজি, তারা তো গৃহস্থ, তারা আমার মতো বৈষ্ণব নয়, এই কথা ভাবলেও কিন্তু যারা বাবাজি বৈষ্ণব তাদের অপরাধ হবে। আবার একইভাবে যে কোনো গৃহস্থ বৈষ্ণব যদি ভাবেন যে হ্যাঁ ইনি তো শুধু বেশি নিয়েছেন, বেশে আর কি আসে যায়, আমার মতো আচরণশীল ভজনশীল তো তিনি নন, এতেও কিন্তু মারাত্মক অপরাধ। আমাদের জানতে হবে যে এই যে বাবাজিদের যে পোশাক, বাবাজিদের যে বেশ, এই বেশ কিন্তু শ্রীমন মহাপ্রভুর অনুমোদিত এবং স্বরগোস্বামীর এটা কিন্তু আচরিত। তাই আমরা যদি এই বেশের সম্মান না করি তাহলে কিন্তু প্রকৃতপক্ষে আমরা শ্রীমন মহাপ্রভুকেই অপমান করছি এবং স্বরগোস্বামীকে অপরাধ করছি। তাই যাদেরকেই আমরা এই বৈষ্ণবের বেশ ধারণ করা দেখব তাদেরকেই কিন্তু আমরা যথাযোগ্য সম্মান প্রদর্শন করব, প্রণাম করব। আর প্রণাম কিন্তু কায় মন বাক্যে করতে হয়, অর্থাৎ বাক্যর দ্বারা, মন দ্বারা এবং দেহ দ্বারা, এই তিনটে একসঙ্গে করে প্রণাম করলে তবেই কিন্তু সেটা প্রণাম। আমি যদি মনে করি যে আমি শুধু মনে মনে প্রণাম করব তাহলে কিন্তু সেটা প্রণাম নয়, কারণ সেটা কিন্তু আমাদের অভিমানের বহিঃপ্রকাশ। যে আমি দেহে আমি ঝুঁকে প্রণাম করছি না কারণ সেটা আমার অভিমানে লাগছে, তাই এই ধরনের প্রণাম কিন্তু করা যাবে না। প্রণাম করতে হলে বাক্য, মন এবং দেহকে একসঙ্গে করে প্রণাম করতে হবে, তবেই সার্থক হবে প্রণাম করা। এবার অনেকে আবার মনে করেন যে অনেক হয়তো গৃহস্থ ভক্ত ভাবছেন যে এই বাবাজি ইনি তো বয়সে এত অল্প, এনার তো অভিজ্ঞতাও অল্প, ভজনের অভিজ্ঞতাও অল্প, আমার তো কত বয়স, আমি কত দিন থেকে ভজন করছি, এই অতএব আমার তাকে প্রণাম করার কিছু নেই, বরং আমি তাকে আশীর্বাদ করতে পারি। এটা কিন্তু মারাত্মক ক্ষতিকারক। কারণ দেখো আমরা কিন্তু জানি না যে সেই ভক্তটির, সেই বাবাজির বয়স হয়তো এই জন্মে হয়তো তার দেহের বয়স অল্প, কিন্তু সে পূর্বজন্মে কত ভজন করে এসেছে আমরা কিন্তু তা জানি না। হয়তো পূর্বজন্মে সে তার সব ভজনটাই করে এসেছে, অল্প বাকি আছে তাই সে এই জন্মে জন্মগ্রহণ করেছে আবার, এবং অল্পদিন হয়তো দেহে থেকেই তার ভজন সম্পূর্ণ করে সে ফিরে যাবে নিজের ধামে। তাই এই কথা কিন্তু আমরা কখনো মনে স্থান দেব না। এ প্রসঙ্গে বলি আমাদের কিন্তু অনেকের মধ্যেই গুরুর প্রতিও এই ধরনের ভাবনা আছে যে গুরু তো আমার থেকে বয়সে কম, অতএব তার অভিজ্ঞতা কম, তার জগতের অভিজ্ঞতা কম, তার সাংসারিক অভিজ্ঞতা কম, তাই সে কিছু আদৌ বুঝবে কি না। এটা কিন্তু আমাদের ভজন পথের মারাত্মক অপরাধ। এটা কিন্তু আমরা গুরুচরণে প্রচণ্ড অপরাধ করি, আর গুরুচরণে অপরাধ করলে কিন্তু ভগবানও রুষ্ট হয়ে যান।
আমরা জানতে হবে যে গুরু কিন্তু শুধু দেহমাত্র নন। প্রথম কথাই যেটা বললাম যে এই দেহে হয়তো তার বয়স অল্প, কিন্তু তার ভজন সাধন সে আগের জন্মে কতটা করে এসেছে সে কথা কিন্তু আমরা এই আমার মতো অধম জীব কখনোই বুঝতে পারবে না। আর গুরু আর ইষ্ট কিন্তু এক করে জানতে হবে। তাই জন্য গুরুর এই দেহের বয়স যতই হোক না কেন, গুরু সর্বদা প্রণম্য এবং সবসময় জানতে হবে যে শ্রীগুরুদেব কিন্তু আমার সবটা জানেন, আমার থেকে বেশি জানেন আমার সবটা। তাই জন্য কখনোই যেন মনে এই ধারণা না আসে। তাহলে এই হচ্ছে আমাদের বৈষ্ণব অপরাধ। এবার তাহলে প্রশ্ন আসছে যে এই অপরাধ থেকে আমরা বাঁচবো কী করে। দেখো, এই অপরাধ থেকে বাঁচার উপায় কয়েকটি আছে। যেমন প্রথম উপায় হচ্ছে আমরা শুধুমাত্র নিজেদের সাধন ভজন নিয়ে ব্যস্ত থাকব। অন্য কোথাও কি হচ্ছে, অন্য কোনো জায়গায় কি ঘটে চলেছে, আর কে কি করছে, এই বিষয়ে কিন্তু আমরা মনোযোগী হব না। আমরা সর্বদা চিন্তা করব যে আমরা ভজন পথে আদৌ কতটুকু এগোতে পারলাম, আমরা মহাপ্রভুকে কতটুকু দিতে পারলাম, আমরা নিতাইচাঁদের চরণে কতটুকু শরণাগত হতে পারলাম। কাজেই নিজের সাধন ভজন নিয়ে ব্যস্ত থাকব। দ্বিতীয়ত হচ্ছে অকারণ বিনা প্রয়োজনে কারো সঙ্গে বসে আলাপ করব না। কারণ দেখো, কারো সঙ্গে বসে যখনই তুমি গল্প করতে যাবে একটু লক্ষ্য করে দেখবে, এক কথা দু কথার পরেই কিন্তু আমরা বিভিন্ন নিন্দা প্রসঙ্গে চলে যাই, এর ওর তার নিন্দায় চলে যাই, এবং এটা কিন্তু আমাদের মনের উপর প্রচণ্ড প্রভাব বিস্তার করে এবং আমাদের ভজনের ক্ষেত্রেও কিন্তু এটা বিঘাতক। তাই বিনা প্রয়োজনে কারো সঙ্গে বসে আমরা গল্প করব না। তৃতীয়ত কি, যখনই আমরা কারোর সঙ্গে কথা বলবো অতি অবশ্যই যেন তা কৃষ্ণ কথা হয়, ভজন সম্বন্ধীয় আলোচনা হয়, অপ্রয়োজনীয় কথা গ্রাম্য কথা আমরা আলোচনা করব না। কারণ এই আলোচনাগুলো করলে কিন্তু আমরা বিভিন্ন রকম অপরাধে পড়ে যাব। সদা সর্বদা যেন আমাদের মনে এই ভাবটা থাকে যে আমাদের দ্বারা যেন কোনো রকম অপরাধ সংঘটিত না হয়। আরেকটা কি, যাকেই দেখব যে কৃষ্ণ ভক্তি পরায়ণ, তিনি গৃহস্থ হন, তিনি ত্যাগী বৈষ্ণব হন, যাকেই দেখব কৃষ্ণ ভক্তি পরায়ণ তাকেই কিন্তু আমরা অন্তর থেকে শ্রদ্ধা জ্ঞাপন করব, তাকেই কিন্তু আমরা প্রণাম করব। চতুর্থত কি, সব সময় জানব যে আমি একমাত্র খারাপ, আমি একমাত্র পতিত, নিজেকে সব থেকে নিচু ভেবে বাকি সকলকে নিজের থেকে উৎকৃষ্ট ভাবতে হবে। মহাপ্রভু বললেন না, নিজেকে ত্রিনাদপি সুনিচেন ভাবতে হবে, অর্থাৎ আমি সব থেকে নিচে, বাকিরা সবাই সব দিক থেকে আমার থেকে শ্রেষ্ঠ। এই ভাবনাটা যদি মনের মধ্যে সদা সর্বদা জাগিয়ে রাখতে পারি, তাহলে দেখব আমরা কিন্তু অন্য কারো নিন্দে করার হাত থেকে বেঁচে যাব। তাহলে এই সাধারণ কিছু ব্যাপার যদি আমরা মনে রাখি, তাহলে কিন্তু আমরা বৈষ্ণব অপরাধের মতো সাংঘাতিক অপরাধের হাত থেকে রক্ষা পেতে পারি। এবারে ধরো কোনো কারণবশত তোমার ইচ্ছেতেই হোক বা অনিচ্ছেতেই হোক কোনো বৈষ্ণব অপরাধ সংঘটিত হয়ে গেল, তখন কি করব, এই অপরাধ আমরা কিভাবে কাটিয়ে উঠব। দেখো, যদি মনে করো যে তোমার আচরণে কোনো বৈষ্ণব কষ্ট পেয়েছেন, তাহলে অবশ্যই জানবো যে আমার বৈষ্ণব অপরাধ হয়েছে, এবং সেটা আমি বুঝবো কি করে, আমি দেখব যে আমার কিন্তু ভজন আর এগোবে না। আগে ভজনে যেরকম আনন্দ পাচ্ছিলাম, দেখব এখন কিন্তু ভজন আর এগোবে না। হয়তো নাম করছি, মালা করছি, দেখব মালা আর এগোতে চাইবে না। যদি এই রকম হয়, তাহলে বুঝবে যে তোমার দ্বারা অবশ্যই কোনো না কোনো বৈষ্ণব অপরাধ সংঘটিত হয়েছে। খুব ভালো করে তখন চিন্তা করবে বিগত কিছু দিনে তোমার আচরণ,
এবং তখন যদি তুমি সেটা চিন্তা করে বুঝতে পারো যে কার চরণে তুমি অপরাধ করেছো, তাহলে সঙ্গে সঙ্গে তার চরণে গিয়ে ক্ষমা প্রার্থনা করবে, আন্তরিকভাবে ক্ষমা প্রার্থনা করবে। যদি তিনি ক্ষমা করে দেন তাহলে জানবে যে তোমার অপরাধ কিন্তু খণ্ডিত হয়েছে। এবার ধরো আমরা কোনো কারণ বুঝতে পারছি না, আমাদের কোনো কারণ বুঝতে পারছি না, আমরা বুঝতে পারছি না যে আমরা কার চরণে অপরাধ করেছি, তখন কি করব? তখন আমরা একান্তভাবে ইষ্টের চরণে এবং নামের চরণে শরণাগত হয়ে যাব, আরও বেশি করে নাম করব এবং সব ক্রমাগত চোখের জলে প্রার্থনা করব যে আমাদের যা অপরাধ হয়েছে, আমরা তো বুঝতে পারছি না যে কার চরণে অপরাধ করেছি, তাই যত বৈষ্ণব আছেন এই জগতে সকলের উদ্দেশ্যে মনে মনে প্রণাম জানাবে এবং ক্ষমা প্রার্থনা করবে। কিন্তু মনে রাখবে, এখানে একটা জিনিস বলি, যে যদি জানা থাকে যে কার চরণে তুমি অপরাধ করেছো, তাহলে তখন কিন্তু শুধু নামের কাছে ক্ষমা চাইলে হবে না, তখন কিন্তু তোমাকে তার চরণে গিয়েই ক্ষমা চাইতে হবে। এবং মনে রাখবে, তিনি যদি ক্ষমা না করেন তাহলে স্বয়ং ভগবানও কিন্তু তোমায় ক্ষমা করতে পারবেন না, কোনোভাবেই তুমি ভজনে অগ্রসর হতে পারবে না। আজকের আলোচনা আমি এখানেই বিশ্রাম দিচ্ছি, আজকের কথার আমি এখানেই বিশ্রাম দিচ্ছি। আশা করছি বৈষ্ণব অপরাধ সংক্রান্ত বিষয় নিয়ে আমার এই আলোচনা তোমাদের মনের বিভিন্ন প্রশ্নের, তোমাদের মনের সংশয়ের সমাধান করতে সমর্থ হবে। এবং ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে, কিছুমাত্র যদি তোমাদের কাজে লাগে, অবশ্যই কিন্তু ভিডিওটা লাইক করো, কমেন্টে আমাকে জানাতে ভুলো না তোমাদের কেমন লেগেছে, এবং যদি কোনো প্রশ্ন থাকে সেটাও কিন্তু কমেন্ট বক্সে কমেন্টে আমাকে অবশ্যই করতে পারো। আর যারা আজকে প্রথম দেখছো আমার চ্যানেল, তারা নিতাই দরবার সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আশা করছি তোমাদের জন্য আরও ভালো ভালো ভিডিও আমি ভবিষ্যতেও আনতে সমর্থ হব। সকলে ভালো থেকো, ভজনে থেকো। জয় নিতাই, জয় গৌর, জয় জয় শ্রী রাধে শ্যাম।